হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুভস্মিতা, শুরু করছি আজকের বিস্তারিত খবর। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গান্ধী সংকল্প যাত্রা হয়ে গেল হুগলি জেলার সিঙ্গুরে। উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু, ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা নেতা তথা সাংসদ লকেট চ্যাটার্জি ও হুগলি জেলার সাংগঠনিক সভাপতি সুবীর নাথ। পশ্চিমবঙ্গের পরদিন সাধারণ সম্পাদক হিসেবে যে আপনারা আমাদের সংসদকে এখান থেকে নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর হাত শক্ত হয়েছে এবং সেই সঙ্গে আজকে বৃষ্টির মতো মাত্র আসছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাব। বিস্তারিত বক্তব্যের অবকাশ নেই, আমার ভাবে শুধু লক্ষ্যটি বলতেন, তারপরে আপনাদের এই সভা শেষ হবে। আমি দু মিনিটে দু চারটি কথা শুধু বলছি। সিঙ্গুর যে পশ্চিমবঙ্গের রাজনীতির চঞ্চল কেন্দ্র, এই সিঙ্গুর যে সিঙ্গুর থেকে পশ্চিমবঙ্গে এক পতন, পশ্চিমবঙ্গের এক কালো অন্ধকার, পশ্চিমবঙ্গে এক কালো মেঘ তৈরি হয়েছিল। আজকে প্রায় 12 বছর পরে আবার মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী নেত্রী ছিলেন, যে সিঙ্গুরের উচ্চ কৃষকদের জমি ফেরত দেব, সিঙ্গুরের মানুষের কৃষকের অধিকার ফিরিয়ে দেব, সিঙ্গুরের মানুষের কৃষককে তার জমির অধিকার ফিরিয়ে দেব, সিঙ্গুরের মানুষ কৃষি কাজ করতে পারবেন। আজকে আমি তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন করতে চাই, মাস্টার মশাই শুনতে পাচ্ছেন? দেখতে পান না, কিন্তু আপনি কি শুনতে পাচ্ছেন? কৃষক সিঙ্গুরের সে কাজে তার কাছে আজকে কৃষকের কাজ করার কৃষি কাজের অস্ত্র নেই, জমি নেই। টোটো ইউনিয়নের ঝামেলায় বন্ধ 250টি টোটো, ঘটনা কোন্নগরে। একই দলের দুই টোটো ইউনিয়নের ঝামেলায় বন্ধ 250টি টোটো, উত্তপ্ত কোন্নগর। গত কয়েকদিন ধরে জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের সাথে জোড়াপুকুরে রিক্সা, জোড়াপুকুরে ই রিক্সা ও টোটো অ্যাসোসিয়েশনের মধ্যে অশান্তি বাধে যাত্রী তোলা নিয়ে। এরপর 23 অক্টোবর সকালে জাতীয়তাবাদী ইউনিয়নের চালকরা বিশালাক্ষী তলা থেকে কোন্নগর স্টেশনে যাত্রীদের নিয়ে গেলে অন্য ইউনিয়নের টোটো চালকরা যাত্রীদের নামিয়ে দেয়, এমনকি জাতীয়তাবাদী টোটো চালকদের মারধর করার অভিযোগ ওঠে। এরপরেই জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের 100 টোটো চালক গাড়ি বন্ধ করে দেয়, এমনকি তারা কোন্নগর পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এক টোটো চালকের অভিযোগ, দিন ধরে এখানে যাচ্ছি, আমাদের স্টেশনে, আচ্ছা, স্টেশনে যাওয়ার জন্য আমরা এখান থেকে প্যাসেঞ্জার বিভিন্ন জায়গাতে প্যাসেঞ্জার নিয়ে যাই, নিয়ে গিয়ে নামাতে যাই। এবার প্যাসেঞ্জার যখন উঠতে চায় তখন ওরা হাত ধরে, প্যাসেঞ্জারের হাত ধরে এবং নামিয়ে দেয় এবং আমাদের ধমকি দেয়, বলে তোমাদের গাড়ি কাঁচ পাঁচ ভেঙে দেবো, তোমরা এখানে ঢুকবে না, এই ইউনিয়ন চলবে না। কোন ইউনিয়ন? আমাদের জাতীয়তাবাদী টোটো অ্যাসোসিয়েশন। এবার এটা আমরা 6 বছর ধরে আমরা চালাচ্ছি, তখন এদের কোনো কেউ ছিল না, আমরাই এটাকে চালু করি। 2-3 দিন আগে দেখছি আমাদের ছেলেদের যে আমরা নাম্বারটা দিয়েছি, ওরা তখন কী করছে, আমাদের ছেলেদের বলছে তোমরা এই ইউনিয়নে চালাবে না, তোমাদের গাড়ি ফাড়ি ভেঙে দেবো, তোমরা প্যাসেঞ্জারকে হাত ধরে নামিয়ে দিচ্ছে। কবির বসু, রিপোর্ট, হুগলি ইনফো। বাঙালি পর্যটক পুরীতে বেড়াতে গিয়ে আক্রান্ত, ঘটনা কোন্নগরের মুখার্জি পরিবারের। পুরীতে বেড়াতে গিয়ে কিছু দরকারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে যান কোন্নগর মুখার্জি পরিবার এর এক সদস্য। তখনই বাইকে ধাওয়া করে কিছু দুষ্কৃতী, চারজন দুষ্কৃতী মিলে তার মোবাইলটি কেড়ে নেয়। মোবাইল কেড়ে নিয়ে বাইকে করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন, তাই ওই চারজন দুষ্কৃতীর মধ্যে একজনের বাইক এবং তিনি মোবাইল পেয়ে যান, কিন্তু চারজন দুষ্কৃতী মিলে তাকে মারধর করে। এই ঘটনার পর তাকে ফেলে রেখে পালিয়ে যায় সেই দুষ্কৃতীরা। পরিবারের সদস্যরা মিলে এই ঘটনার ওই এলাকা অন্তর্ভুক্ত থানায় লিখিত অভিযোগ করে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। মুখার্জি পরিবার বছরে অন্তত 2 বার পুরীতে বেড়াতে আসেন। এই ঘটনার পর আর কি তারা পুরী বেড়াতে যাবেন, এই বিষয়ে দেখে নেব তাদের বক্তব্য। হোটেল শিকালের সামনে ওদের ওড়িশা পুলিশের জিপ দাঁড়িয়ে ছিল, তাদের কি যে ঘটনাটা বলি, তারা উল্টে আমার জিজ্ঞাসা করেন যে আপনি কি এটা কমপ্লেন করতে গেছেন? অবভিয়াসলি আমরা কমপ্লেন করতে গেছি, সঙ্গে সঙ্গে আমরা যাই সিভিস পুলিশ স্টেশনে, সেখানে গিয়ে কমপ্লেন দিই, তারা ডিটেলস এ করে দেখে, ওদের একজন অফিসার ওকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসে। বিভিন্ন ওদের অর্ধেক জায়গায় সিসিটিভি কাজ করছে না, তখন পুলিশ জানতে পারে। পার্টিকুলার একটি হোটেলে, কোন হোটেলে, অতিথি এরিটেজ আই থিঙ্ক, সেই হোটেলের ফুটেজ পুলিশ দেখেছে ইনস্ট্যান্ট, এই ঘটনাটা ঘটছে। কিন্তু পুরী যে একটা সেই সব কর্নার ছিল, সেই জায়গাটা খুব হার্ট হলো, পুরী যাওয়া নিয়ে তো আমি অন্তত ভাববো আর
আমরা তো বছর ধরে কেসের জন্য ছেলেকে বা আপনার এই সেটা একটা চিন্তায় আছি যে এরপর যদি ডাকে ছেলেকে নিয়ে যাব যে কি ভূমিকা হবে বুঝতে পারছি না। নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। প্লাস্টিক বর্জন করার উদ্দেশ্যে 25 লক্ষ খবরের কাগজ দিয়ে অভিনব কায়দায় তৈরি হলো পূজা মণ্ডপ। কয়েক লক্ষ খবরের কাগজকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে হিন মটর ভাই ভাই সংঘ 48তম বর্ষের পূজো মণ্ডপ। শুধুমাত্র প্লাস্টিক পদার্থকে বর্জন করাই হলো এই পূজো কমিটির প্রধান উদ্দেশ্য, যার ফলে গত কয়েক মাস ধরে পুরনো খবরের কাগজ সংগ্রহ করে তৈরি হয়েছে এই পূজো মণ্ডপ। খবরের কাগজকে কাটিং করে বানানো হয়েছে বিভিন্ন মডেল, তৈরি করা হয়েছে একটি গাছ, এমনকি প্রতিমা রাখার জন্য তৈরি করা হয়েছে কাগজের একটি ঘট। পাশাপাশি কাগজকে সরু সরু লম্বা রোল বানিয়ে করা হয়েছে সিলিং। প্লাস্টিক বর্জনের এই অভিনব প্রচার করতেই খবরের কাগজের তৈরি মণ্ডপ তৈরি করা হচ্ছে। এবার আমাদের থিম হচ্ছে মানুষের কাছে একটা অ্যাওয়ারনেস নিয়ে যাওয়া, প্লাস্টিককে বর্জন করুন, কাগজকে ব্যবহার করুন, এই আমাদের থিমের মূল মোটো। কারণ প্লাস্টিক যেভাবে সমাজের ক্ষতি করছে, আমরা আমাদের ভাই ভাই সঙ্গের পক্ষ থেকে সেই বার্তাটা মানুষের কাছে রাখার চেষ্টা করছি যে প্লাস্টিককে বর্জন করে মানুষ যেন কাগজের ওপর বেশি নির্ভরযোগ্য হয়। এটা আমাদের পুজো 48 বছর এবছর পা দিল। এই মণ্ডপ তৈরি হচ্ছে বিগত জুন মাস থেকে এই কাজ চলছে, কারণ পুজোর যে রকম এত যে খবরের কাগজ, প্রায় লক্ষ লক্ষ খবরের কাগজ, তা দিয়ে তৈরি ডিজাইন করে মণ্ডপ তৈরি হচ্ছে। জুন মাস থেকে এই কাজ আমাদের শুরু হয়েছে। খবরের কাগজটাকে তুলে আনলাম, খবরের কাগজের যে অবদান, সংবাদ মাধ্যম মানুষের কাছে যে বার্তা পৌঁছে দেয়, সেই বার্তা পৌঁছানোর সঙ্গে সঙ্গে মানুষের বহু মানুষের জীবিকা নির্ভর করে এর উপর। এবং খবরের কাগজ পড়া হয়ে যাওয়ার পর খবরের কাগজ দিয়ে যে কী করা যায় সেইটা আমাদের যে থিম মেকার, সে আমাদের এই ধারণাটা প্রথম দিয়েছে যে এইটা করার জন্য। আমাদের কাছেও সেই ক্লাবের কাছে সেই থিমটা ভালো লেগেছে, যার জন্য আমরা এটা নিজের ধারণা থেকে এটা করেছি। রিপোর্ট, হুগলি ইনফো। মগরা থানার অন্তর্গত ত্রিবেণী মোড়ে রাস্তা জ্যাম করতে মানা করাকে কেন্দ্র করে সিভিক পুলিশের সাথে এক বাইক আরোহী বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত মগরা থানার অধীনে ত্রিবেণীতে মাথার মোড়ে কাজ করছিলেন দুই সিভিক পুলিশ। তাদের নিয়ম মতন রাস্তা জ্যাম যাতে না হয় সেই দিকেই তারা খেয়াল রাখছিলেন। ঠিক সেই সময় এক মহিলা ও তার বাচ্চা এবং স্বামীকে নিয়ে স্কুটি গাড়ি করে ত্রিবেণী এলাকা দিয়ে যাচ্ছিল। ডিউটি কর্মরত সিভিক ভলেন্টিয়ার রাস্তায় তাদের দাঁড়াতে বারণ করে, কারণ যেহেতু রাস্তাগুলি প্রচণ্ডই সরু এবং রাস্তা সঙ্গে সঙ্গে জ্যামে পরিণত হবে। এই নিয়ে তর্ক বিতর্ক শুরু করে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক করার পর সিভিক ভলেন্টিয়াররা মগরা থানাতে খবর দিলে মগরা থানার পুলিশ এসে ওই বাইক আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। আমরা গাড়ি করে আসছিলাম, ফ্যামিলি নিয়ে, ভিড় হয়েছিল, আমি আর বলতে পারছি না, ও সব নিয়ে গেছে। বাবা ইন্টার কেসে জানি না, ও গেছিল ওখানে গাড়ি থামাতে, ঠিক আছে, এই গাড়ি ছাড়াতে, গাড়ি ছাড়াতে গিয়ে হয়তো এখানে দুজনের মধ্যে কিছু একটা বদ্ধতা হয়েছে, করতে করতে এখান অবধি এসছে। এসেই বউটা নেমে, এই লোকটা নেমে বলছে ওকে ঝামেলা করে দিয়ে তুমি কেন গালা গালি, এ বলছে আমিও গালা গালি, তুমি গালা গালি দিয়েছো তাই জন্য আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। এই কথাগুলো বলার পর হওয়ার পর বউটা ওকে মারতে যাচ্ছিলো, আমি দুবার বাধা দিলাম, লোকটা ফাট করে বলে মারো মারো, ওকে জুতো খুলে মারো, আমার যা ক্ষমতা আছে তারপর আমি তোমাকে দেখে তোমাকে বাঁচানোর ব্যবস্থা করে নেবো। এই কথাটা বলার পর ছেলেটা আমাদের পালিয়ে পালিয়ে ওইদিকে এগিয়ে যাচ্ছিলো, ওকে ছুটে গিয়ে জামা টামা সব ছেড়ে দিলো। ইন্ডিয়াটা এখানে গ্যাঞ্জাম হয়ে গেছে অটোমেটিক্যালি, আমি চাবি খুলে নিয়েছি, তাই নিয়ে আমাদের একটা অবজেকশন, কেন তুমি চাবি আমার গাড়ি খুলে নিয়েছো, দিয়ে এবার অটোমেটিক্যালি চলছে। আর উনি ওনার কন্টিনিউ বলেই যাচ্ছে কি যে আমার যা ক্ষমতা আছে আমি তোমার চাকরি খেয়ে নেবো, সামান্য তো ভলেন্টিয়ারে কাজ করো, তোমার চাকরি থেকে আমার কথাটা করতে হবে, তুমি দেখে নাও, অনেক এরকম কথাবার্তা বলছি। যে তারপর থানায় আমরা ফোন করলাম, থানায় গাড়ি এসেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। সিঙ্গুর থানার অন্তর্গত রতনপুরে ব্রিজের কাছে পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ল নামি কোম্পানির প্রায় 15 কেজি নকল চায়ের প্যাকেট। 20 অক্টোবর রাতে নাকা চেকিং করার সময় সিঙ্গুর থানার রতনপুর ব্রিজের উপর থেকে পুলিশ ট্রাক সহ দুজন ভেজাল চা পাচারকারীকে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে 500 প্যাকেট নামি কোম্পানির চায়ের পাওয়া গেছে। 15 কেজি গুঁড়ো নকল চায়ের ব্যাগ ও নকল খালি প্যাকেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বাড়ি কলকাতায়। 23 অক্টোবর ধৃতদের চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় ও এলাকায় এলাকায় দোকানে নকল চায়ের প্যাকেট বিক্রি করত। নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। স্বচ্ছতা মিশন নিয়ে একটি সাংবাদিক সম্মেলন হয়ে গেল হুগলির জেলা পরিষদে। যে কোনো সংযোগ জলের সাথে, যেটা আমাদের গঙ্গার সাথে, গঙ্গা তো আমাদের জীবন প্রবাহ বলতে পারেন, সেটাকে আমরা একসাথে সংযুক্ত করে কালকে একটি প্রোগ্রাম আমরা করছি। আপনাদের তরফ থেকে যারা আছে সকলকে আমাদের তরফ থেকে আমন্ত্রণ রইল। ওখানে স্কুল চিলড্রেন, ওখানকার কাউন্সিলর, চেয়ারপারসন, এখানে আমাদের সভাধিপতি সাহেব, অন্যান্য অফিসিয়ালস এবং একদম যাদের জন্য করা তারা সাধারণ মানুষরা থাকে। এটা উদ্যোগ নেওয়ার কারণের চেয়ে বলা হলো, এটা হয়তো আরও আগে এতে নিলে এতে ভালো হতো, কারণ সারা বিশ্বের ক্ষেত্রে গ্লোবালি এখন সলিড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট, প্লাস্টিক ম্যানেজমেন্ট এবং এই ডিসপোজাল ম্যানেজমেন্ট ইজ এ হিউজ কনসার্ন। এবং এটা তার সঙ্গেই সাযুজ্য রেখে আমাদের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের আমাদের জল সংরক্ষণ বা সেফ গ্রিন স্টে ক্লিন যে প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেটার সঙ্গে সাযুজ্য রেখে গঙ্গা, আমি আগেই বললাম আমাদের প্রাণ, আমাদের জীবন প্রবাহ, গঙ্গাকে ক্লিন রাখা। শুধু গঙ্গা একমাত্র বলে না, যে গঙ্গা অন্যান্য জলধারা এমনকি ছোটো ছোটো ড্রেন, আর্টারি ভেন, এগুলোকে ক্লিন রাখা এবং অযথা আমাদের মাইক্রোপ্লাস্টিক ইউজেজ এগুলো কমানোর জন্য আমাদের এটা এখন, আমরা আপনারা যদি বলেন তাহলে আমরা বলবো নিশ্চয়ই এটা সচেতনতা লেভেলেই আমরা এখন পর্যন্ত আছি, কিন্তু আমাদের ব্যাক এন্ডে এটার জন্য যা সার্ভে, সামারি ইত্যাদি হওয়া, সেটা আমাদের সরকার থেকে, রাজ্য সরকার থেকে সে টিম নিয়ে আসছে, আমাদের জেলা থেকে মাননীয় জেলা শাসক তার উদ্যোগে করছেন। এবং এইগুলো সার্ভেগুলো করার পরে যেগুলো আমাদের নিড বেস অ্যাসেসমেন্ট হবে, যা যা নিড আছে, যা যা ইকুইপমেন্ট, মাইক্রো ক্যাপিটাল ইকুইপমেন্ট বা যা ব্যাক এন্ড ইকুইপমেন্ট বা যা আমাদের দিতে হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে, সেন্ট্রাল ওয়েস্ট ডিসপোজাল ইউনিট বলেন বা আমাদের সলিড লিকুইডের ক্ষেত্রে, প্লাস্টিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যেগুলো করা হয়, সায়েন্টিফিক ল্যান্ডফিলিং বলেন, ইঞ্জিনিয়ারিং ল্যান্ডফিলিং বা সেটা কিছু সিকিউর ল্যান্ডফিলিং বলেন, সেই এগুলো জিনিসগুলো আমাদেরকে করা দরকার। তা নাহলে আমাদের এখন একটা নিশ্চয়ই ক্যাপশন আছে আপনারা জানেন, যে আইদার আমাদের যে ফিউচার ইজ গ্রিন অর ফিউচার ইজ নো মোর। তাহলে এই গ্রিননেস এবং জল সংরক্ষণকে সামনে রেখেই কালকে আমরা এই প্রোগ্রামটা করালাম। রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। এখন নেব একটা ছোট্ট বিরতি, হুগলি ইনফোর সঙ্গে থাকুন। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। ডেঙ্গুকে ভয় পাবেন না, ঘরের বাইরে আর ভিতরে জল এবং আবর্জনা জমতে দেবেন না। জ্বর হলে প্যারাসিটামল খান, আর বেশি করে জল খাবেন, ফুলহাতা জামা পরবেন, আর সরকারি হাসপাতালে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করান। মনে রাখবেন, র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচার। ডেঙ্গু নিয়ে ভয় পাবেন না, বাড়ির ভেতর এবং বাইরের জমা জল এবং আবর্জনা পরিষ্কার করুন, জ্বর হলে প্যারাসিটামল খান, প্রচুর জল খান, ফুল হাতা জামা কাপড় পরুন, আর সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করুন। র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থ। জেলাতে এই প্রথম একই ছাদের নিচে কম খরচে আধুনিক উন্নত মানের ফিজিওথেরাপি পরিষেবা নিয়ে এলো কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে রয়েছে ফিটনেস জিম, হাইড্রোথেরাপি, নিউরো ফিজিওথেরাপি, এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এখানে মহিলা ও পুরুষদের জন্য ফিজিওথেরাপির পৃথক ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা হলো তোলা ফটক, সাকোমোর, দেয়াঞ্জি বাগান, চুচুড়া, হুগলি। ১২তম হুগলি জেলা সেরা পুজোর সন্ধানে 2019 পরিকল্পনায় ও রূপদানে আরপি প্রোডাকশনস ক্যাপচারিং হুগলি, অনুপ্রেরণায় হুগলি জেলা পরিষদ এবং হুগলি চুঁচুড়া পৌরসভা। প্রতিযোগিতার বিষয় সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা থিম এবং সেরা বাড়ির পুজো। মিডিয়া পার্টনার বাংলা টাইম, হুগলি ইনফো, দি গ্রেট ইন্ডিয়া টাইমস এবং আমাদের ভারত .com। সহযোগিতায় সুর মোটরস খাদিনামোড় চুঁচুড়া, সমাজসেবী স্বপন রায়, নিপ্পন পাবলিকেশন পান্ডুয়া হুগলি, সমাজসেবী সুনীল দাস,
ডিএনজি টেলিকম, চুচুড়া হুগলি, সমাজসেবী প্রভাত মুখার্জি, অমিত রেক্রিয়েশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ প্রেস মিডিয়া অ্যান্ড স্যাটেলাইট ব্রডকাস্টিং। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী 31 অক্টোবর 2019 বৃহস্পতিবার বিকেল 5টায়, স্থান চুচুড়া রবীন্দ্র ভবন। হুগলি জেলার সেরা পুজোর সন্ধানে 2019 আমরা আসছি, আপনারা রেডি তো? यहाँ वहाँ जहाँ तहाँ मत पूछो कहाँ कहाँ फेंको मत, जल में भी थल में भी अगल बगल में भी फेंको मत। अपनी जगह की साफ सफाई सबसे पहले कर लो, लेकिन कूड़े करकट को तुम बाजू में न ढक लो। सब कुछ एकत्रित करके डब्बे में तुम रख लो, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। आते जाते रस्ते से खड़े बैठे खिड़की से फेंको मत, चुपके से कोने में या खुले आम अंगने में फेंको मत। गाड़ी को ठेले को अच्छे से चमका के रखना, लेकिन बदले में रास्ते को कभी ना गंदा करना। जेब में हथेली में रखकर सही जगह पहुंचाना, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। नली में ना नाला में ना कुइया ना तलैया में ना फेंको मत, नदिया की धार में ना सागर किनारे में ना फेंको मत। खुले में कुछ खाया पिया गर्म हो या हो ठंडा, उसके बाद तुम ढूंढो कूड़े का कोई कुंडा। इधर उधर कुछ डाला तो जरूर पड़ेगा डंडा, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। अपना तो कर लो काम, औरों का भी रखो ध्यान, फेंको मत। ना कोई खर्चा ना कोई मेहनत, सरल है करना स्वच्छ भारत, फेंको मत, फेंको मत। ना कोई खर्चा ना कोई मेहनत, सरल है करना स्वच्छ भारत, फेंको मत। বিরতির পর ফিরে এলাম খবরে। ভারতীয় কৃষি প্রদর্শনীকে সামনে রেখে ভারত সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে ফোক ফেয়ার 2019 অনুষ্ঠিত হয়ে গেল। জাতীয় কৃষি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল উড়িষ্যার পুরী শহরে। জাতীয় কৃষি প্রদর্শনীকে সামনে রেখে ভারত সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে ফোক ফেয়ার 2019 অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে ভারতে বিভিন্ন প্রদেশের লোকশিল্পীরা অংশ নেয়। কৃষি প্রদর্শনীতে কৃষকদের উৎপাদিত ফসল তো আছেই, এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র ছিল, কৃষি যন্ত্রপাতি প্রদর্শনীর ব্যবস্থাও ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন রাজ্যের লোকশিল্পীরা। লোকশিল্পী মেলায় ঝাড়খণ্ড, আসাম, পাঞ্জাব, মণিপুর, উড়িষ্যা, হরিয়ানা প্রভৃতি লোকশিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বর্ণময় এই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের ঢলও নেমেছিল। Thank you.
শ্যামল সিনহা, রিপোর্ট, হুগলি ইনফো। বিজয় সম্মেলনী অনুষ্ঠান হয়ে গেল 1975 সালে শিক্ষা মন্দিরের প্রাক্তন ছাত্রীদের নিয়ে। বিজয় সম্মেলনী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান হয়ে গেল 1975 সালে শিক্ষা মন্দিরের প্রাক্তনীদের নিয়ে। আনন্দের জোয়ারে গা ভাসালেন সমস্ত পুরনো বান্ধবীরা। তারা গানে ও আড্ডায় গল্পে যেন পুরনো শৈশবকে আবারও মনে করে নিলেন। শুভস্মিতা দাসের রিপোর্ট, হুগলি ইনফো। হরিপালের ডিজেল ট্যাংকার উল্টে আগুন আতঙ্ক এলাকায়। হরিপাল থানার মহিষ্টিকরি হিমাদ্রি কেমিক্যালের কাছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ওপর কলকাতামুখী একটি ডিজেল ট্যাংকার উল্টে যায়। ঘটনাস্থলে বিশাল আগুন লেগে যায়। তেল গড়িয়ে গ্রামের দিকে যেতে থাকে। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। চালক ও খালাসি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পড়ে। ঘটনাস্থলে হরিপাল, সিঙ্গুর ও দাঁতপুর থানার। হ্যাঁ, আমাদের এটা দুর্গাপুর হাই রোড। হ্যাঁ, এই রোডের উপরে আমি পার্শ্ববর্তী গ্রামে বাস করি। হ্যাঁ, তো দেখি আমরা এসে একটা তেলের ট্যাঙ্কার উঠেছে, বহুত সুন্দর জ্বললো। ফায়ার ব্রিগেড আর জানি না এত দেরি করলো কেন। আচ্ছা, তো ট্যাঙ্কারটা এত দুরবস্থা হতো না যদি প্রথম আসতো তো। হ্যাঁ, বিশাল আগুন এখানে, তো প্রচুর আগুন লেগেছে। একটা বাস করি এখানে উঠে কি কেমিক্যাল আমরা বলতে পারছি না, হয়তো কেমিক্যাল হতে পারে। হঠাৎ করে তেলে গাড়ি উঠে সঙ্গে সঙ্গে আগুন, এটা বুঝতে পারছি না। আমার ভাগনা নিজে দেখেছি, সামনে ছিল, ও বললো যে মামাটা সঙ্গে উল্টি আগুনে হয়েছে। তো আমরা উঠাতে শেষ হয়ে যাবো, মোটর ভ্যান নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবীর বসু, রিপোর্ট, হুগলি ইনফো। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিজয় সম্মেলনী হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। 23 অক্টোবর বিকেলে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হয়ে গেল এক বিজয় সম্মেলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট কর্মী ও নেতৃত্ব এবং সমর্থকেরা। এই বিজয় সম্মেলনী অনুষ্ঠান থেকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। দীপাবলির বায়ু দূষণ রোধে এক প্রেস বিজ্ঞপ্তি সবুজ মঞ্চের পক্ষ থেকে। বাজি উৎপাদনের ক্ষেত্রে আমরা সেখানেও ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, এবং সেই জন্য তারা আমাদের জানিয়েছে যে 48টা যেখানে আইনসম্মত বাজি কারখানা ছিল সেখানে 23টাকে তারা, 25টাকে তারা বন্ধ করে দিয়েছেন, ক্লোজার করে দিয়েছেন। বাকিগুলোরও ক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছে, এত তারা জানিয়েছে। এখন নেব একটা ছোট্ট বিরতি, হুগলি ইনফোর সঙ্গে থাকুন।
জলই জীবন, জলের রাজা অক্সিব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সিব্লু, নিরোগ থাকতে অক্সিব্লু, সুস্থ থাকতে অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, কৃষ্ণা নিবারণে অক্সিব্লু, ভ্রমণ পথে অক্সিব্লু। আপনার নিকটবর্তী অক্সিব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সিব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। ডেঙ্গুকে ভয় পাবেন না, ঘরের বাইরে আর ভেতরে জল এবং আবর্জনা জমতে দেবেন না। জ্বর হলে প্যারাসিটামল খান, আর বেশি করে জল খাবেন, ফুলহাতা জামা পরবেন, আর সরকারি হাসপাতালে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করান। মনে রাখবেন, র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচার। ডেঙ্গু নিয়ে ভয় পাবেন না, বাড়ির ভেতর এবং বাইরের জমা জল এবং আবর্জনা পরিষ্কার করুন। জ্বর হলে প্যারাসিটামল খান, প্রচুর জল খান, ফুলহাতা জামা কাপড় পরুন, আর সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করুন। র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থ। জেলাতে এই প্রথম একই ছাদের নিচে কম খরচে আধুনিক উন্নতমানের ফিজিওথেরাপি পরিষেবা নিয়ে এলো কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে রয়েছে ফিটনেস জিম, হাইড্রোথেরাপি, নিউরো ফিজিওথেরাপি, এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এখানে মহিলা ও পুরুষদের জন্য ফিজিওথেরাপির পৃথক ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা হলো তোলা ফটক, সাকোমোর, দেয়াঞ্জি বাগান, চুচুড়া, হুগলি। ১২তম হুগলি জেলা সেরা পুজোর সন্ধানে 2019 পরিকল্পনায় অরূপদানে আরপি প্রোডাকশনস ক্যাপচারিং হুগলি, অনুপ্রেরণায় হুগলি জেলা পরিষদ এবং হুগলি চুঁচুড়া পৌরসভা। প্রতিযোগিতার বিষয় সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা থিম এবং সেরা বাড়ির পুজো। মিডিয়া পার্টনার বাংলা টাইম, হুগলি ইনফো, দি গ্রেট ইন্ডিয়া টাইমস এবং আমাদের ভারত ডট কম। সহযোগিতায় সুর মোটরস খাদিনা মোড় চুঁচুড়া, সমাজসেবী স্বপন রায়, নিপ্পন পাবলিকেশন পান্ডুয়া হুগলি, সমাজসেবী সুনীল দাস, ডিএনজি টেলিকম চুঁচুড়া হুগলি, সমাজসেবী প্রভাত মুখার্জি, অমিত রে ক্রিয়েশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ প্রেস মিডিয়া অ্যান্ড স্যাটেলাইট ব্রডকাস্টিং। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী 31 অক্টোবর 2019 বৃহস্পতিবার বিকেল 5টায়, স্থান চুঁচুড়া রবীন্দ্রভবন। হুগলি জেলার সেরা পুজোর সন্ধানে 2019 আমরা আসছি, আপনারা রেডি তো? यहाँ वहाँ जहाँ तहाँ मत पूछो कहाँ कहाँ फेंको मत, जल में भी थल में भी अगल बगल में भी फेंको मत। अपनी जगह की साफ सफाई सबसे पहले कर लो, लेकिन कूड़े करकट को तुम बाजू में न ढक लो। सब कुछ एकत्रित करके डब्बे में तुम रख लो, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। आते जाते रस्ते से खड़े बैठे खिड़की से फेंको मत, चुपके से कोने में या खुले आम अंगने में फेंको मत। गाड़ी को ठेले को अच्छे से चमका के रखना, लेकिन बदले में रास्ते को कभी ना गंदा करना। जेब में या थैली में रखकर सही जगह पहुंचाना, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। नली में ना, नाला में ना, कुइया ना, तलैया में ना फेंको मत। नदिया की धार में ना, सागर किनारे में ना फेंको मत। खुले में कुछ खाया पिया गर्म हो या हो ठंडा, उसके बाद तुम ढूंढो कूड़े का कोई कुंडा। इधर उधर कुछ डाला तो जरूर पड़ेगा डंडा, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। अब
अपना तो कर लो काम औरों का भी रखो ध्यान फेंको मत ना कोई खर्चा ना कोई मेहनत सरल है करना स्वच्छ भारत फेंको मत ना कोई खर्चा ना कोई मेहनत सरल है करना स्वच्छ भारत फेंको मत फेंको मत। বিরতির পর ফিরে এলাম খবরে। নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে আপ্যায়ন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। এদিন তাকে রিসিভ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সারা কলকাতা আপনাকে সম্বর্ধনা জানানোর জন্য রেডি। অরুণ দাসের রিপোর্ট, হুগলি। গান্ধী সংকল্প যাত্রা হয়ে গেল বেহালার পশ্চিম সেন্ট্রাল মণ্ডলের পক্ষ থেকে। বেহালা পশ্চিম সেন্ট্রাল মণ্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি গান্ধীজির 150তম জন্মদিবস উপলক্ষে রাজ্য জুড়ে গান্ধী সংকল্প যাত্রা হয়ে গেল। গান্ধী সংকল্প যাত্রা উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, শঙ্কুদেব পণ্ডা, সোমনাথ ব্যানার্জি। এই যাত্রার মূল আকর্ষণ ছিল 200 ফুট জাতীয় পতাকা। গান্ধী সংকল্প যাত্রা বেহালা পূর্ব করুণাময়ী মোড় থেকে শুরু করে শেষ হয়েছে, সমাপ্তি ঘোষণা হয়েছে ঠাকুরপুকুর জোকাতে এসে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুললেন সুজন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে কখনো এরকম জিনিস দেখতে উপস্থিত ছিল না, কম বয়সী ছেলে মেয়ে না, ফলে এটা হতে পারে না। মুখ্যমন্ত্রী সেখানে অ্যাপিল করছি, চিঠি দিয়েছে আজকে, আপনি দ্রুত ব্যবস্থা নিন। বাকি যা হিলিমিলি রয়েছে, টাকা খাচ্ছে বুঝে বুঝে, ওর ফান 75% কোথায় যাচ্ছে আমি জানি না, কিন্তু সেটা আর যেন যেখানে যা পর্যন্ত হয়েছে ইমিডিয়েটলি স্টপ করুন, তারপর ব্যবস্থা নিন। এই চিঠিটা আমি দিয়েছি বলে গুরুত্বপূর্ণ বলে মনে হলো। কাউকে বিশেষ করে ভাবছি আমি যেভাবে সে কেঁদে বললো কথাটা, তারপরে মনে হলো যে আর কোথায় চুপ করে থাকাটা উচিত। বান্ডিল করে এসে জমা দিয়ে গেছে গতকালকে, এই তিনটে বান্ডিল আমি আমার ভাই কুড়ি নিয়ে, একটা দুটো তিনটে চারটে বান্ডিল। এই একটা বান্ডিল মানে হচ্ছে এই একটা বান্ডিল মানে হচ্ছে এই, বুঝতে পারছেন তো, হয়তো 50-55 টাকা যদি আপনি কি বললেন, বলার চেষ্টা যদি করেন বুঝতে যদি পারেন পারস্পরিক ভালো। কিন্তু আমি বলবো যে একটা অভিজিৎ বিনিয়োগ বন্দ্যোপাধ্যায়, যে কোনো ক্ষেত্রের স্বীকৃত শিক্ষিত মানুষ যারা খোঁজ রাখেন গবেষণা করেন তাদের কাছ থেকে বোঝার মতো ওপেননেস থাকাটা উচিত যদি মানুষ হিসেবে কেউ বিএনপি গড়ে তুলতে চান। এটা দিলীপ ঘোষণা পারবে না, অরুণ চক্রবর্তী রিপোর্ট, হুগলি ইনফো। এখনকার মতো খবর এই পর্যন্তই, হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।